ধ্রুবজ্যোতি নারায়ণ রায় উনি একটি কাব্যগ্রন্থ প্রকাশ করবেন, আমাকে বললেন সে কথা, হে মহাজীবন নাম দিয়ে আমাকে বললেন এটি কবিতা চাই স্বামী বিবেকানন্দের উপর। তো সেই মুহূর্তে আমার মাথায় কিছু ছিল না, আমি বাড়িতে বসে আছি, রাত্রির 11:30 হবে, জ্যোৎস্না সেদিন, চতুর্দিক একবারে প্লাবিত, আমার ঘরের জানলা দিয়ে অনেক দূর দেখা যায় মাঠ জ্যোৎস্নায় ভাসছে। হঠাৎ আমার ভিতরে এক ধরনের অনুভূতি হলো যেটা কোনো কিছু লেখার আগে হয়। আমি সঙ্গে সঙ্গে কাগজ নিয়ে বসলাম, একটি কবিতা লেখা হলো, সেই কবিতাটা যখন দেবজ্যোতি বাবুকে দিলাম ওনার বেশ পছন্দ হলো। আমি এখন সেই কবিতাটাই আপনাদের শোনাচ্ছি, কবিতা হৃদয়ে যখন বিবেকানন্দ। মাত্র কটা বছর আস্ত একটা পৃথিবী কেউ বদলে দিতে পারে, তোমাকে না দেখলে বিশ্বাসই হতো না। মানুষের মুখের আদল, চোখের হারিয়ে যাওয়া দ্যুতি এবং পরস্পরের দিকে বাড়িয়ে দেবার মতো হাত, তোমারই আপন হাতে গড়া এই পৃথিবীর ক্লিন্ন গুহায় কিভাবে সমুদ্রের গর্জন আর তটিনীর নরম চলার সুর তুলে আনা যায়, কিভাবে উপেক্ষা করা যায় জীবনের অন্ধপথ চলা। সম্রাটের মর্যাদায় সেখানেও দাঁড়িয়ে আছো তুমি, তোমার উন্নত অশ্নিস, তোমার বক্ষলগ্ন বাহুবন্ধ, আরো কত কত যে অক্ষয়। আমি স্পষ্ট দেখি আমার সীমানাহীন ভারতবর্ষ, আমার আজন্মের মাটি, আমার আকাশের চেয়েও বৃহৎ এই বিশ্বাস, আমার দিন রাত্রির আলো কালো সব সব ছাপিয়ে দাঁড়িয়ে আছো তুমি। সেখানে আকাশ গাভীর মতো বর্ষিত হয় প্রেমে, নদী বাতাস একই সুরে কথা বলে, মাটি ধন্য হয় প্রস্ফুটিত হয় যৌবনের মাটিতে মাটিতে। আমি বিস্মিত হই না, ভরসা পাই। অন্ধকার আমার গায়ে শেকলের মতো বাজে না আর, পৃথিবীর মানচিত্রে এই নতুন রঙের প্রত্যাশায় আমি জেগে উঠি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের দৃষ্টিকোণ অনলাইন ইউটিউব চ্যানেলটিকে।